নমস্কার কিছুক্ষণ আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভাদ্বীপ শুক্রবার ছয় পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক্যাল সার্ভে জানিয়েছে জাভা দ্বীপে উদ্ভূত এই ভূমিকম্পের কারণে রাজধানী জাকর্তাতাও কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের কারণে জাকর্তা শহরের বাড়িগুলি কেঁপে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক্যাল সার্ভে জানিয়েছে জাভা দ্বীপের দক্ষিণ পশ্চিমে সাঁইত্রিশ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে সংবাদ সংস্থা এপি সাংবাদিকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের কারণে এখনও অবধি সুনামি সতর্কতা জারি করা হয় সংবাদ সংস্থা আরও জানিয়েছে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর এখনও অবধি পাওয়া যায়নি তবে ভূমিকম্পের তীব্রতায় রাজধানী জাকর্তাতে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে এপি সংস্থা সংবাদ সংস্থা এপি সূত্রে খবর কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন জাকর্তার দক্ষিণে বাসিন্দা পঁচিশ বছর বয়সের তরুণী নূর লতিফা সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন কম্পনের সঙ্গে সঙ্গে কালীবাটা সিটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন আমি বাড়িতে বসে কাজ করছিলাম হঠাৎ করে দেখি আমার ল্যাপটপ নড়ছে তারপর দরজা খট করতে শুরু করে এবং ঝুলন্ত জিনিসগুলি দুলতে শুরু করে আমার রুমমেট তখন বাথরুমে ছিল আমি তাকে সঙ্গে করে নিয়ে বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে আমরা দেখি সকলেই আপদকালীন সিঁড়ির দিকে ছুটোছুটি করছেন প্রশান্ত মহাসাগরীয় টেকটনিক প্লেটগুলির ক্রমশ সংঘর্ষ হয় আর এর অবস্থানের কারণে ইন্দোনেশিয়াতে ঘন ঘন ভূমিকম্প হয় তাই এই এলাকায় টেকটনিক প্লেটগুলি সংঘর্ষ হয় যার চাপে তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে টেকটনিক প্লেটগুলির সংঘর্ষ হয় জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে প্রসারিত মার্কিন যুক্তরাষ্ট্রে জিওগ্রাফিক্যাল সার্ভে জানিয়েছে জাভার পশ্চিমে সাঁইত্রিশ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত এনেছে জানা গিয়েছে এই ভূমিকম্পের কারণে এখনও অব্দি সুনামি সতর্কতা নেই ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর এখনও অবধি পাওয়া যায়নি এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ